এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই কষ্ট হয় এরপরও আমার কদমে সেজদা দেই এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাবাবু খুশাব কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায় নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় জিনা ব্যভিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় والاطفال رضع আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই ছোট ছোট বাচ্চাগুলি এদের আমলনামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুনাহগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটার কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর ওয়াল আনআমুর তা আল্লাহ বলেন চার নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আজাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ারগুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগলগুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কো জাননীর জাননীর জমিন জাননীর ফেরেশতারা যদি এই চার শ্রেণী জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে যদি এই চার শ্রেণী না থাকত তাহলে আমি কি করতাম লা জানতু সামা আহাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আরদ খফসাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম লা জানতু সামা আহাদিদা ওয়াল আরদ খফসাফা ওয়াত তুরাব রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিত পারে এর চেয়ে বড়টাও দিত পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কয় যদি এই চার শ্রেণী জমিনে না থাকত আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ জোরে কন্যা সুহান কেন কারণ কি কারণ হলো
চার নাম্বার না তো দুইটা গেল তিন নাম্বার হইছে না তিন নাম্বার হইছে এরপরে চার নাম্বার তিন নাম্বার হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ কেমনে কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بالها نبي بولن এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে আল্লাহর নবী বলেন জানুনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সুবহানাল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে ডুইকাও মেয়েটার কাছে আগে যান ছেলের চেয়ে নবীজিও সফর থেকে ফিরে আইসো নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে তার কাছে আগে দেখা করতেন মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য ওলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কমকোটায় হিসাব দিয়া ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে إنما الفقراء يدخلون الأغنياء يدخلون الجنة قبل الأغنياء بخمسمائة سنة نبي بولين ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে এজন্যই তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি তো আমার সম্পদ ভালো কাজে বই করেছি হালাল পথে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সৎকা দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইব সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন ওসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো
আশরে মুবাশশারার সদস্য তুমি হইতে পারো রে, তবুও তুমি উসমান গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবা। উসমান গনি করবি গো কিছুই বুঝি নাই গো, কেন গুলবি কেন, এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দাই যাইতে দেরি হয়। কোন কারণে আমি তো হক আদায় করেছি, আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি। মদিনা নগরে তো অভাব, মানুষ খাইতে পায় না, দুর্ভিক্ষ। হয়তো উসমান গনি 100টা উট বুঝাই করে আটা নিয়ে মদিনায় ঢুকতেছেন, মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া। রাস্তায় যায় কয় উসমান, আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করা, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। পাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে, আগে কিনে ব্যবসা করত। হয়তো উসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা, পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব, তুমি যেটা 1 টাকা দেখিনছো আমরা 2 টাকা দেব, 2 গুণ বেশি দিব। উসমান গনি কয় না না হবে না, আমার মালের দাম আরো উঠছে, যেরকম না সুবহানাল্লাহ, মালের দাম আরো বাড়ছে, মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে। এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম 3 টাকা 3 গুণ, উসমান গনি কয় আরো বেশি কইছে, কয় দিলাম উসমান 4 গুণ, উসমান গনি কয় আরো বেশি দাম হইছে। পাইকাররা কয় উসমান রে কাল থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত 1টা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন, মদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহাদের ভিতরে একজন, আল্লাহর নবী যখন কান্দেন সাহাবীরও কান্দে, এবার নবী কো ওরে উসমান একটু খেয়াল করে শোন, ওরে উসমান তুমি একদিনের হিসাব দিতে 3 কথা বলা লাগছে, টাইমও লাগছে বেশি, আমার আব্দুল্লাহ 1 কথা জবাব দিয়ে দিছে, টাইমও লাগছে কম। হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যারে, কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো, এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না। তখন ধনী যারা, তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে, সম্পদ ভালো পথে আয় করেছো, হালাল পথে আয় করেছো, হালাল পথে ব্যয় করেছো, কিন্তু দেওয়া লাগবে হিসাব, দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে, কারণ তোমাদের সম্পদ বেশি। আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে, আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব। আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর, ওর সম্পদ বেশি সময় লাগবে, তোর সম্পদ কম, কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা। আরেকটু যেরকম সুবহানাল্লাহ, এজন্য যার সম্পদ কম তার হিসাবও কম, তার টাইমও কম। আল্লাহ নবী কয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা, 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব। এজন্যই নবী বলছে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো, আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাইখো, মরণ আমার মিসকিনদের সাথেই কইরা, হাশরের ময়দানে তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া। নবী এমন দোয়া করেছে, এজন্যই
চার নাম্বার যেই দল মানুষ যারা ওলি হওয়া সহজ সারা হলো গরীব মানুষ ওই গরীব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওরে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পড়ে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়া নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যেই সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো হায় রে আমার যদি এত টাকা থাকতো আমিও দান করতাম আল্লাহ ধনীর সমান সব তোমার আমল নামায় দিয়ে দেবে ভাইরা এজন্য বলতেছিলাম যুবক দিলটা একটু নরম করো হাত জোর করে বলি আর কত গুনাহ করব আর কত মসজিদ থেকে দূরে থাকব আর কত বাপ মারে কাঁদাইবা আর কত আল্লাহরে নারাজ করব জীবনের কোনো গ্যারান্টি মৃত্যুর খবর মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনই মারা যাইতেছে যৌবন কালি চলে যাইতেছে একসময় বাজারে গেলে পড়ে মুরব্বীদের নজরে পড়তো বহু মুরব্বী নজরে পড়তো সাদা দাড়ি সাদা চুল সাদা টুপি দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বী দেখা ভুলে গেছে মুরব্বী আর পাওয়া যায় না মুরব্বী খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইমই পাইতেছে না হায়াত এত ছোট হয়ে আছে যৌবন অবস্থায় কবরে ডাক আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কি না আরো জোরে ঠিক কি না আরো জোরে ঠিক কি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মর আসিবে কখন কেউ তো জানে না সবারই যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না এজন্য আমার ভাই যত তাড়াতাড়ি তওবা করব তত তাড়াতাড়ি ওলি হব তওবার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না তওবার জন্য মহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে না তওবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না তওবার জন্য টাকাও খরচ করা লাগে না তওবার জন্য সময়ও লাগে না যে কোনো সময় এই টাইমে বৈষয় যদি একজন মানুষ দিল থেকে খালি নিয়োগ করে আল্লাহ আর জীবনে গুণা করব না আর জীবনে তোমারে নারাজ করব না দুই মিনিটের ভিতরে লাগবে না যদ্দূর সময়ের ভিতরে দিলে দিলে শালি এই তওবাটা করছে আল্লাহ দিলের খবর জান্নাওয়ালা মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির খাতায় লিখে দেবে দারোগা হতে দশ বছর বিশ বছর লাগে ওলি হতে দুই মিনিটও লাগে না এজন্য আমরা তওবার নিয়ত কারা কারা করতে রাজি আছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আর জোরে বলি আমিন আর নামাজ সারবো না গুনার কাজে যাব না আল্লাহ তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম